আর যাদের দামাত ইন্তেজার করাটা সুন্নত আমলিয়া। গাউসিয়া কমিটি বাংলাদেশ মুসাফা সাবিয়া শাখা এবং মুসাফা সাবিয়ার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কাজী মুর্শিদ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেপ্টেম্বর 20 তারিখ শনিবার বাদে মাগরিব 12 নম্বর সাবিয়ার একান হল রুমে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোহাম্মদ নাজিমউদ্দিন মাজ্জার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছি মোহাম্মদ মঞ্জুর রহমান। একটা বিশেষ ওয়াজিন হিসেবে বক্তব্য রাখি মাওলানা মোহাম্মদ সরোয়ার আলম, মাওলানা মোহাম্মদ ইদ্রিস। দোয়া মোনাজাত পরিচালনা করছি মাওলানা মোহাম্মদ ইদাউল আলম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা আছিল হারুন বাদশাহ, নুরুল আফসার, মোহাম্মদ জাফর, মোহাম্মদ বাবর, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ এহসান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ইসাক, মঞ্জুর, শাহেদ, মুজাহিদ, টিফু আলম, তারেক শাহ আর বকি। আপনাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। ব্যবসায়ীবাদী উদ্যোগে প্রতি বছর এই বছর আমরা উদযাপন করছি, সকলের দোয়া চাই এবং প্রতি বছর এইভাবে করতে পারার মতো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই সুন্দর নূরানি মাহফিল সফল হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক খুশি হয়েছি। আল্লাহ পাকের দরবারে আমরা যে আজকে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পেরেছি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সাথে সবাইকে যা যে সকল ভাইরা উপস্থিত হয়ে আজকে মাহফিলকে রওনক করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজন কার্যালয় মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলভাবে আয়োজন করিবেন লাই ব্যাকুলরি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এই আয়োজন জারি রাখার আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে দেশ জাতি প্রবাসী মুসলিম উম্মাল্লায় দোয়া করা হয় এবং উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসীদের মাঝে তবরুক বিতরণ করা হয়। সি প্লাস চট্টগ্রাম।